মানে আসলে একটা কথা বলে না যে দুকান কাটা মানে মাঝখান দিয়ে যায় আওয়ামী লীগের পরিস্থিতিটা হয়েছে কি ধরুন আমি একটা ছোট উদাহরণ দিই আমি এই যে আপনি আজকে কৃষিমন্ত্রীর কথা তারা একটু পেছনে যাই এই দেশের পররাষ্ট্রমন্ত্রী মাইকের সামনে টিভির সামনে দাঁড়িয়ে বলছেন যে আমি ভারতে গিয়ে বলেছি যেভাবেই হোক আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে হবে উনি নিজে বলছেন অনেকে আমাকে ভারতের দালাল বলে কারণ আমি শক্ত স্টেটমেন্ট দিই আমার মুখস্থ আছে আপনি চাইলে আমি পড়েও শোনাতে পারবো আমি ভুল বলছি না এরপরও না ওনারা আবার দেখবেন মাঠে নেমে আমেরিকা বাংলাদেশের নাক গলায় কেন এই করে কেন মানে আমেরিকার নির্বাচনের কথা বলছে আর ওনারা আরেক দলকে বলছে কি ক্ষমতায় রেখে রাখো আমাকে আচ্ছা সাধারণ সম্পাদক বলছেন তলে তলে আপোষ হয়ে গেছে আমরা ক্ষমতায় থাকছি এইগুলো বলেন আবার একই সাথে বিদেশিদের সমালোচনা করেন খেয়াল করুন এবং এখনো গলা চড়িয়ে তারা বলেন কৃষিমন্ত্রীর পর যিনি একেবারে ইয়াজি পেজি মানুষ না আপনি রাইটলি বলছেন প্রেসিডিয়াম মেম্বার একজন মন্ত্রী এবং ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে নেওয়া হয় নাই তো উনি যখন বলছেন এই দেশে আইন বলে বিচার বিভাগ বলে আসলে কিছু নাই এটার বিরুদ্ধেও ওনারা এখন শক্তিশালী কথা বলছেন এবং আজকে দেখলাম আইনমন্ত্রী বলছেন দেশের সব বিচার বিভাগ স্বাধীন আছে এই হচ্ছে ব্যাপার এখন আপনার তো মিডিয়া আছে আপনার ক্ষমতায় আছেন আপনি চান বা না চান আপনি যেহেতু ক্ষমতায় আছেন একটা বড় পোস্টে আছেন আপনার পিছনে ক্যামেরা ঘোরে আপনি বলেন সেটা প্রচারিত হয় এই প্রচারণার সামনে রেখে আপনি পৃথিবীকে বিরাট সুন্দর একটা নির্বাচন দেখাবেন পুরনো ঢাকার যে ঘোড়ায় হাসার কথা আছে না মানে ঘোড়ায় হাসবে এই ধরনের কথাবার্তা আসলে হয়ে দাঁড়ায় এগুলো একটা জিনিস ইম্পর্টেন্ট একটু খেয়াল করি আমরা যে ভাইয়া যেটা বলছেন আমি ঠিক একটু অ্যাড্রেস করতে চাই মানে জাতীয় পার্টি আমাদের এই নির্বাচনের নতুন মডেল পৃথিবীকে শেখাচ্ছেন আসলে নতুন মডেল এরকম নির্বাচন কেউ দেখে নেই আপনি আসন সমঝোতা করতে পারেন বিজেপির একটা জোট আছে কংগ্রেসের একটা জোট আছে তারা নিজেদের মধ্যে আসন সমঝোতা করে কিন্তু ভারতের আগামী নির্বাচনে কি আমরা দেখব বিজেপি কংগ্রেসের সাথে আলোচনা করছে গত ইয়েতে তো খুব কম সিট পেয়েছে তোমাদেরকে আমরা এই কয়টা সিট দেই আমি আমার ক্যান্ডিডেট দেবো না তুমি দাও দেখবো আমরা পৃথিবীর কোন দেশে এটা আছে এজন্যই বলছি আসলে পৃথিবী দেখে নাই সত্যি সত্যি এরকম একটা নির্বাচন তথাকথিত হতে যাচ্ছে যেখানে বিরোধী দল বা যে আপনার জোটের পার্টনার ডিফারেন্ট মার্কা নিয়ে নির্বাচন করছে তার সাথে আপনি আসন সমঝোতা করছেন এবং আপনি এগুলো মুখ ফুলিয়ে বলছেন কারণ আসলে যেহেতু অনেক মিডিয়া আছে প্রচারিত হয় এবং আপনার এখন আর লজ্জা টজ্জা নাই আপনি কি বলছেন আগে কি বলেছেন এখন কি বলছেন কোনো কনসিস্টেন্সি নাই এবং এগুলো কিছু আসে যায় না এখন আর আপনার এবং অ্যাবাভ অল আমি জায়গাটা একটু যোগ করতে চাই টাইম ম্যাগাজিনে বাংলাদেশকে নিয়ে বিশেষ করে আমাদের প্রাইম মিনিস্টারকে নিয়ে একটা কভার স্টোরি হয়েছিল আওয়ামী লীগের লোকজন প্রথম এটা দারুণ সব শেয়ার করা শুরু করছিল দু একদিন পর বুঝতে পারলো সম্ভব যে না রিপোর্টের মধ্যে তো খুব নেগেটিভ কথাবার্তা আছে পরে অনেকে সরিয়ে ফেলেছে আমি নিজে জানি আমি স্ক্রিনশট তুলে রেখেছি এক মন্ত্রী এটা শেয়ার করার পর আই মেড এ ভিডিও অন দ্যাট এবং পুরো আর্টিকেল নিয়ে ওখানে একটা জায়গায় আছে খুব ইন্টারেস্টিংলি সেটা হচ্ছে প্রধানমন্ত্রী বলছেন উনি তার বাবার স্বপ্ন পূরণ করতে চান তারপর টাইম বলছে যে ওনার বাবার স্বপ্ন অবশ্য গণতন্ত্র ছিল না তারপর বাকশাল তৈরি করার কথা বলছে ওই রিপোর্টে তারপর বলছে অনেকে অলরেডি তারা বাকশাল টু বলছে আমি যে জায়গাটা আসতে চাচ্ছি প্রধানমন্ত্রী সম্পর্কে তারা বলছে তার টাইম তাদের সাথে সাক্ষাৎকার নিয়েছে বলছে প্রধানমন্ত্রী নিজেও বাংলাদেশের গণতন্ত্র নিয়ে তার জায়গাটা খুব মানে গণতন্ত্র বলতে বলছি তা না উনি বলছেন দেশে দেশে গণতন্ত্রের সংজ্ঞা ভিন্ন